আজ কাটোয়ার বীরপাড়া মাঠে বাংলা সিনেমার সুপারস্টার পৃথিবীতে সিনেমার শুটিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠ কয়লা জ্বালিয়ে আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে, কিন্তু মজার বিষয় যেটা হলো, নায়ক নিজে কিন্তু এই শটটি দেবেন না, দেবেন তার ডামি বা স্টান্টম্যান। আমরা দেখে নেব সেই অসীম সাহসী স্টান্টম্যানকে। আসুন। সত্যি সত্যি তার নায়িকা রাধার জন্য অগ্নি পরীক্ষা দিতে চলে গেল? হ্যাঁ, রমলা কোথায়? এই রমলা, ব্যাপার ঘটে গেছে। বীরপাড়া নাকি এখানে একটা আছে মাঠ, সেখানে একটা বাংলা ছবির শুটিং চলছে বুঝলে, সেখানে ওই আগুনের উপরে দৌড়ানোর জন্য একটা স্টান্টম্যানের দরকার। আমাদের ক্রিস সেই স্টান্টম্যানের কাজ নিয়েছি। কি বলছো? কি? আরে বাবা, রমলা বোঝো, এই কাপড় চোপড় টাকা পয়সা এখন তো সব আমার দখলে। হ্যাঁ, দুলালদার দেওয়া শর্ত পূরণ করতে গেলে ওকে 10,000 টাকা তো আজকে রোজগার করতেই হবে। সেই কারণে তোমার বাসুরবো আগুন নিয়ে খেলা শুরু করেছে। হ্যাঁ গো, ও যদি ওইসব স্টান্ট ফান্ড করে 10,000 টাকা রোজগার করে দুলালদার শর্ত পূরণ করে দেয় তাহলে কি হবে? চুপ করো না। আরে স্টান্ট করা তো সহজ নাকি? হ্যাঁ, আগুনের ওপর দিয়ে দৌড়ানো অত সোজা? হ্যাঁ, এ কি তোমার পুঁইশাকের চচ্চড়ি নাকি? হ্যাঁ, শুনো, বড় বড় স্টান্টম্যানরা পর্যন্ত হাউডুবু খেয়ে গেছে বুঝেছো, আর আমার ভাইপো তো কোনছার, ও ভাবছে না আগুনের উপর দিয়ে হেঁটে টাকা রোজগার করবে, ওই আগুনই ওকে গিলে খাবে, তোমাকে বলে দিলাম। হ্যাঁ বুঝতে পেরেছো, আগুনের রোষে একেবারে ছারখার হয়ে যাবে ক্রিস, কলকাতায় ফিরবে ক্রিস নয়, ক্রিসের ছলসানো দেহ। কি বলছো তুমি? যা বলছি আমার মুখের কথা মিলিয়ে নিও।